মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ আপনি শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছেন অনুরোধ জানিয়েছেন আপনি দুই মিনিট বলবেন দুই মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার সময় দেওয়া হোক আজকে সংসদে আমার প্রথম দিন যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা সংসদে দেশের কথা মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় নির্বাচনের পরপরই যদি আপনারা টিআইবি রিপোর্ট দেখেন যদি আপনারা বিদেশি গণমাধ্যম দেখেন যদি আপনারা বিদেশি পর্যবেক্ষকদের দেখেন যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোট

পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় তাকে আজকে কারাগারে ষোলো মাসের অধিক সময় তাকে আটকে রাখা হয়েছে একজন আইনজীবী হিসাবে আমি দ্বার্যহীন ভাষায় বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মামলার মেরিট তার শারীরিক অবস্থা তার সামাজিক অবস্থান এবং তার যে বয়স তার যে জেন্ডার তার সব কিছুর বিবেচনায় তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য সরকারের হুমকিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পারেন না আমাদের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এক এক জনের নামে শত শত মামলা মাননীয় স্পিকার সদস্যবৃন্দ মাননীয় স্পিকার আমাদের যিনি মহাসচিব যিনি দল মত নির্বিশেষে সবার কাছে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে জি শেষ করুন আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আবার পরে সুযোগ পাবেন মাননীয় সদস্যবৃন্দ আপনারা একটু ধৈর্য ধরুন জি মাননীয় সদস্য আপনি বসুন মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্য